সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সামনে বেশ কিছু গায়ে বাছুর এবং শীতের তীব্রতা কিন্তু খুব বেড়ে গেছে, কনকনে শীত। সেই সাথে আজকে 2024 সালের পহেলা জানুয়ারি, সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। তো আমরা সামনে বেশ কিছু গাভী দেখছি, তো এই গাভীগুলো কোথায় যাবে, কোথা থেকে কিনেছে, আমরা সেই আনুষঙ্গিক তথ্য দেব। আর এর পাশে দেখছি বেলাল ভাইকে। বেলাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কয়টা গাভী টোটাল? টোটাল হচ্ছে আপনার 10টা গাভী আর 10টা বাচ্চা। 10টা গাভী, 10টা বাচ্চা, 10 10 20টা। 10 10 20টা যাবে কোথায়? যাবে এটা আপনার শেলুয়া বাজার, ডুমুরিয়া থানা, খুলনা যাবে। টোটাল তাহলে 20টা। আচ্ছা, যদিও একেবারে ঠান্ডা, মানে ওগুলো কি মানে চট দেওয়া আছে সব? এখানে টোটাল 10টা, যিনি কিনেছে উনি আসে নাই? উনি আসেনি, উনি আমাকে মাল কিনতে বলছে, আমি মাল কিনছি, মানে আমার রাখালের দ্বারা পাঠাই দিচ্ছি। রাখালের দ্বারা পাঠাই দেবেন? জি। লেনদেন? লেনদেন আমাদের ব্যাংকের মাধ্যমে হয়ে গেছে, উনি আমার অ্যাকাউন্টে সব টাকা লাগাই দিচ্ছে। সব টাকা পাঠাই দিচ্ছে? আপনি আপনার মতো কিনলেন? জি। কিনে পাঠাই দিচ্ছে? পাঠাই দিচ্ছে। আর কোনটা কত দিয়ে কিনলেন, এই সিস্টেমে নাকি প্যাকেজ গড়ে লটে? এটা আপনার লটে, লটে লটে একটা রেট হয়েছে, লটে একটা রেট হয়েছে। বলা যাবে না দামটা? বলা যাবে না দামটা, নিষেধ করছে বলতে। আচ্ছা, এটা একটা, এটা একটা, এটা একটা বাচ্চা কি হারিয়ানা বকনা? এটা বকনা, ওটা বকনা, মানে সার বাচ্চা হলো টোটালে 4টা, 4টা সার বাচ্চা, বকনা হলো 6টা, বকনা হচ্ছে 6টা। আর এগুলো বয়স কয় দাঁত করে? এগুলো জোয়ান আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 2 নাম্বার? জি। আর এটা 3 নাম্বার? এটা 3 নাম্বার। আচ্ছা, এটা 3 নাম্বার। উঁচা লম্বা, বডি ডবল, বডি ভালো, এখানে এটা 5 নাম্বার সার বাচ্চা। আর এটা গাভী, তার পাশে 6 নাম্বার। আচ্ছা, থাক 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 থাক, ঠান্ডা লাগছে। বাচ্চাটা আরিয়ানা বকনা? আর এ পাশে এটা গাভী, গাভী এবং বাছুর। ও পাশে চট পড়া উঠাই দেন, গাড়িতে উঠে দেবেন। বলেন হ্যাঁ। আর এখানে একটা, এখানে একটা, তাহলে এটা কয় নাম্বার দেখলাম? 2 4 6 7, এটা 7 নাম্বার। বাচ্চাটা হালকা শাহী হলে পার্সেন্টেজ আছে? দেশাল গাভী, উঁচা লম্বা, বডি ভালো, উঁচা লম্বা, বডি ভালো আছে। তার পাশে এটা 8 নাম্বার, 8 নাম্বার সার বাচ্চা, সার বাচ্চা। তার পাশে এটা 9 নাম্বার, তাহলে এই গাড়ি থেকে যাচ্ছে, যাবে খুলনা ডুমুরিয়া, ডুমুরিয়া থানা, যশোর ড 11 10 44। আসসালামু আলাইকুম। আপনি ড্রাইভার? আমি ড্রাইভার। আপনার বাসা কোথায়? আমরা যশোর চাচড়া। যশোর? ও, এখানে ভাড়া নিয়ে এসেছিলেন, আবার রিটার্ন যাচ্ছেন ভাড়া নিয়ে? তাহলে আপনারা গোটা বাংলাদেশেই যান? কোথায় যাবেন বলেন তো? যাব ডুমুরিয়া। যশোর ডুমুরিয়া চিনেন? যশোর ডুমুরিয়া, হ্যাঁ, এটা তো খুলনা ডুমুরিয়া। ও সরি, খুলনা ডুমুরিয়া চিনেন? চিনেন, গেছি অনেক আগে, অনেক আগে দিন যায়। আচ্ছা, এখন ডুমুরিয়ায় নামবে তো, না ডুমুরিয়া বাজারে, না অন্য কোনো জায়গায় যাবে? ডুমুরিয়াই তো বললো। উনার অ্যাড্রেসটা এখানে দেখেন। হ্যাঁ,
এখানে সামনে কি বাচ্চাগুলা এখানে বাচ্চাগুলা দিবেন? হ্যাঁ, যাতে ঠান্ডা না লাগে, শীত না লাগে। এটা হলো আমার রাখাল। কে নিয়ে যাবে? এ ভাই এদিকে দেখেন একটু, আপনি যাচ্ছেন? কোথায় নিয়ে যাবেন বলেন তো? এটা আমি আগে লোড করিয়া ভালোভাবে ঠিকানাটা আমি লিখে নেবেন, দিয়ে ওখানে নিজ দায়িত্বে কিন্তু বুঝাই দিয়ে আসবেন। খুলনা ডুমুরিয়া থানা, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, সব যা যা ডকুমেন্ট আছে, কাগজপত্র সবকিছু নিয়ে নেবেন। হ্যাঁ, নিয়ে নেবেন। ঠিক আছে, তাহলে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো এভাবে সামনে দিবেন। উঠান উঠান, না ঠিক আছে, ভালো বুদ্ধি। তাহলে কয়টা উঠানো হয়েছে? কয়টা তাহলে? পাঁচটা পাঁচটা করে দশটা। আর সামনে বাচ্চাগুলা, ঠিক আছে। বেলাল ভাই, এই গাই বাছুর নিয়ে আপনার ব্যবসা নাকি? জি ভাই, সবসময় থাকে? সবসময় থাকে। আচ্ছা, এখন যদি মাল লাগলে পাঠিয়ে আমাকে মাল কিনে দিই। আচ্ছা, এখন যোগাযোগ করবে কিভাবে? যদি যোগাযোগ করতে চাই 01760 01760 586 586 374 374, এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো ঠিক আছে ভাইজান, ভালোভাবে নিয়ে যাবেন। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, ভালো থাকবেন। হ্যাঁ অবশ্যই, ফি আমানিল্লাহ। দর্শক শ্রোতা, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।